ইটস মাই লাইফ খ্যাত 90 দশকের বন জোভি ব্যান্ডের গায়ক জন বন জোভি এসেছিলেন রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে। জীবনের কিছু মুহূর্ত সবার সাথে ভাগ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনেক উপদেশমূলক বক্তব্য রাখেন তিনি। সেই প্রেরণাদায়ক ভাষণের আকর্ষণীয় অংশ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। প্রথমেই ধন্যবাদ সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই বিশেষ মুহূর্ত একসাথে ভাগ করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আজকের অনুষ্ঠানে তোমাদের কি বলবো সেটা লিখতে গিয়ে বেশ দুর্বিপাকে পড়েছিলাম। লিখতে লিখতে মনে হচ্ছিল হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে অথবা অনেক কম। আজ থেকে 14 বছর আগে আমি যখন নিউ জার্সির একটি স্কুলে বক্তৃতা দিতে গিয়েছিলাম, সেদিন সবাইকে এক নতুন আর সম্ভাবনার কথা বলেছিলাম। স্কুল কলেজ থেকে এক অন্য জীবন। গতকাল সকালে কি দিয়ে নাস্তা করা হয়েছে সে কথা এখন অনেকেরই মনে নেই, কিন্তু শিক্ষার্থী জীবনের ওই নিষ্পাপ সময়টুকু সবার মনে গভীরভাবে জায়গা করে থাকে। শিক্ষার্থী জীবনে সবার মনে হয় কবে বড় হব, অথচ আজ বুঝি স্কুলের মাঠে খেলতে খেলতে কখন যে সময়গুলো উড়ে গেছে, স্মৃতি হয়ে গেছে, সব টেরই পাইনি। আমাদের ভবিষ্যতের শুরু হয় অতীতের হাত ধরে, কিন্তু ভবিষ্যতের শেষ সেখানে হয় না। তোমরা অনেকেই এখন নিজের জীবন কিভাবে কাটাবে তার একটি নীল নকশা এঁকে ফেলেছ। সেই পরিকল্পনা অনুযায়ী তোমাদের ভবিষ্যৎ সাজাতে পারবে সে আশাই করি। তবে তোমাদেরকে এর সাথে এটাও মনে করিয়ে দিতে চাই যে জীবনের রাস্তা বড্ড বদ্ধুর। সেই রাস্তায় কখনো দুর্গম মোড়েলে ঘুরে যেও, উঁচু নিচু হলে লাফিয়ে পার হয়ে যেও, কিন্তু থেমে থেকো না। পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে থাকা মানে ব্যর্থতা। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ, জীবনের নীল নকশা আঁকো, তবে সেটা পেন্সিল দিয়ে। সাফল্যের অনেক মন্ত্রই আছে, এক একজনের জন্য সাফল্য এক এক রকমভাবে কাজ করে। তবে সবচেয়ে সাধারণ সাফল্যের মন্ত্র হলো তুমি ও আমি, আমরা। আমরা একসাথে পৃথিবীর যে কোনো পরিবর্তন করতে পারি। পরিবর্তনের সব উপকরণ আমাদের কাছেই থাকে, আমরা শুধু জানি না কিভাবে ব্যবহার করতে হবে। কম্পিউটার সবার কাছে আছে, কেউ হয়তো তা দিয়ে শুধু ভিডিও গেমস খেলে, কেউ হয়তো তা দিয়ে শুধু ভিডিও গেমস খেলে, আবার কেউ হয়তো সেই কম্পিউটার দিয়ে একজন দরিদ্র শিশুকে কাজ শেখায়। এসবই আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, ক্ষমতার ওপর নয়। তোমাদের আজকের সমাবর্তন অনুষ্ঠান, আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবন আপাতত শেষ, তাই বলে শেখার সময় শেষ হয়ে যায়নি। জীবনের প্রতি পদে পদে শেখার মানসিকতা থাকলেই আগামীতে নীল নকশা কলমে আঁকতে পারবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা।